اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضى عليك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد وعليكم السلام ورحمه الله وبركاته আব্দুর রহমান ভাই আপনি ইউকে থেকে প্রশ্ন করেছেন যারা আহ বেদাৎ করে তাদের সাথে সম্পর্ক কি ধরনের রাখতে হবে সর্বপ্রথম জানতে হবে যে সত্যিকারের ভাবে যারা বেদাৎ করে তাদের জিনিসটা বেদাৎ কর্মকান্ড টা জানতে হবে যে তাদের কাজ গুলা কি বেদাতি কর্মকান্ড কিনা কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন সহি বুখারী মুসলিমের হাদিস মান আহাদা সাফি আমরিনা হাদা মা আলাইসা মিনহু আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে যে ব্যক্তি আমাদের দীনের মধ্যে নতুন যে নব আবিষ্কৃত জিনিস নিয়ে আসবে যেটা আমাদের দিনের মধ্যে নয় সেটা প্রত্যাখ্যাত এবং আরেকরা আসছে আয় থেকে বর্ণিত মানে আমি রাম আলহী শাহ আলি হামলা ফোরার যে ব্যক্তি এমন কাজ করলো যে কাজে আমাদের কোনো আদেশ নেই সেই কাজটা প্রত্যাখ্যাত তো রসুন বলছেন কুল্লু বেদাত দালাল আর সমস্ত বেদারগুলো পদব্রস্ততা কুল্লু দালাল আছেন ফিন্নার এবং সমস্ত পদব্রস্ত মানুষের হার নামে নিয়ে যাবে তো কাজেই এই জিনিসটা বুঝতে হবে যে যে যারা বেদাত করে তারা সত্যিকারভাবে বেদাত বেদাথি কর্মকাণ্ডে লিপ্ত আছে কিনা জানার পর তাদেরকে দাওয়াত দিতে হবে তাদেরকে বোঝাতে হবে যে এই কর্মকাণ্ডগুলা বেদাথি গুলা কোণার হাদিসের অতিরিক্ত বা কোরানের নাই বানানো জিনিস নবাবস্কৃত এভাবে তাদেরকে হেদায়েত দিতে হবে তাদেরকে দাওয়াত দিতে হবে সহী আখিদারের প্রতি বেদাত ত্যাগ করার প্রতি এটা সত্যিকারভাবে তারা বোঝার পর জানার পরে যদি তারা এই বেদাত কর্মকাণ্ডেই তারা প্রতিষ্ঠিত থাকে এবং সঠিক জিনিসটা গ্রহণ না করে তখন তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না সম্পর্ক পরিপূর্ণভাবে ছিন্ন করতে হবে কোনো অন্তরঙ্গতা রাখা যাবে না তাদের সাথে কাজে তাদেরকে হাদিয়া বিনিময় এগুলো কিছুই করা যাবে না দাওয়াত দেওয়া তাদের দাওয়াতে যাওয়া কারণ তাদের থেকে সম্পূর্ণভাবে ছিন্নতা করতে হবে এটা আল্লাহর জন্য হাদিসবাসের যে ব্যক্তি নাকি আল্লাহর জন্য কে সম্পর্ক করলো আল্লাহর জন্য ক্যাসে সম্পর্ক ছাড়লো আল্লাহর জন্য কেউ কে জিলো আল্লাহর জন্য কেউ দেওয়া বন্ধ করলো সে প্রকৃত মুমিন তো কাজেই এখানে সুরানিসার একশো চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমরা তাদের সাথে বসবে না তাদের গল্পে তোমরা অংশগ্রহণ করবে না যদি তোমরা গ্রহণ করো তো তোমরা তাদের অন্তর তাদের মানে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তো কাজেই বেদাতীরা পথভ্রষ্ট এবং আল্লাহ বলে আমি তাদের অসন্তুষ্ট এবং এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ হয় না সারুল ওমরি সারুল ওমরি মহাশোদ সবচেয়ে নিকৃষ্ট কর্মকাণ্ড আছে বেদাদী কর্মকাণ্ড তো কাজেই যারা এই ধরনের করে তাদের সাথে অন্তরঙ্গতা রাখা তাদের সাথে বসা তাদের সাথে গল্প গজব করা এটা জায়েজ নাই তাদের থেকে দূরে থাকতে হবে কিন্তু সেটা হচ্ছে প্রথম তাদের সত্যিকারভাবে বেদাত করতেছে কিনা জানার পর তাদের এবং সেই বিষয়টা তাদেরকে সতর্ক করার পর তাদেরকে তারপর যদি তারা না মানে তাদের সেই কাজে বেদাতি কর্মকাণ্ডে তারা অটল থাকে তখন তাদের সাথে সকল ধরনের আহ দূরত্ব এবং তাদের তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে দূরে থাকতে হবে আল্লাহ আলামিন আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহ আল্লাহ আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহর জন্য আমরা সাথে সম্পর্ক রাখি ভালোবাসি আর জন্য একজনকে আমরা ত্যাগ করি আল্লাহর জন্য আমরা একজনকে দান করি এবং আল্লাহর জন্য আমরা দান করা বাদ দিই এইভাবে প্রত্যেকটা কাজের পিছনে মূল আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকতে হবে এই জিনিসটা যেন আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করে তৌফিক দান করুক আল্লাহ তালা যেন আমাদেরকে